हेलो ऑल वेलकम बैक टू माय चैनल हैप्पी रॉकस्टार फैमिली एंड ब्लॉग। आशा करी सबाई जे जेखने आछो भालो आछो आर आमराओ भालो आछी। तो एतक्षणे बुझे गेछो आमरा कोथा एकटा जाच्छी। हाँ আজকে আসলে সকাল থেকে কোনো ঠিক ছিল না আমরা কোথায় যাব। তো হঠাৎ করে বেরিয়ে পড়লাম দুপুরবেলা। তো তাই গাড়িতে একদম খাবার দাবার সমস্ত কিছু প্যাক করে নিয়েছি। এদিকে মিষ্টু বসে আছে আর এদিকে দেখো ম্যাক একটা ফিজিক্স স্পিনার নিয়ে ও খেলছে। ও হচ্ছে ওর পছন্দের সব টয়েসগুলোকে নিয়ে নিয়েছে। কেন ও এখন জানি না, এখন বেশ কিছুদিন হলো যেখানেই আমরা লং ড্রাইভে কিছু যাই ও বোর খব বোর হয়, জানি না কেন। তো এই যে এখন যাচ্ছে আমাদের এটা কমিউনিটি জাস্ট ক্রস করলাম। আর রাস্তার আশেপাশে যদি কোনো ভালো জায়গা থাকে তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে ওয়েদারটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর ওয়েদার, মানে ভীষণ সুন্দর আজকে প্লাস ওয়েদার। তো আজকে যাই, তো এই জন্যই আমরা আজকে বেরিয়েছি। তো রাস্তার পাশে আমাদের এই জায়গাটা চোখে পড়ল, দেখলাম অনেকে স্কেটিং করছে। আসলে এটা একটা ছোট্ট একটা লেক, তো এটা দেখলাম যে অনেকে স্কেটিং করছে। তো ম্যাকেরও ইচ্ছা হলো ওখানে যাওয়ার, যদিও আমরা আজকে ম্যাকের কোনো স্কেটিং স্যুট থেকে কিছুই আনিনি, কেন কি আমরা জানতাম না এই জায়গাটায় আসবো। তো দেখো কি সুন্দর, ছোট ছোট বাচ্চারা সবাই একদম খুব সুন্দরভাবে স্কেটিং করছে। আর ম্যাকও পারে, বাট ম্যাক খুব যদিও ভালো পারে না, বাট ও করতে পারে। তো আমরা ঠিক করেছি নেক্সট উইকে আবারও এখানটাতে আসবো। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, বাট এখানে এখন প্রচণ্ড বাতাস বইছে দেখেই বুঝতে পারছো। আর এই যে ম্যাক, ম্যাকের ড্যাডি আর মিষ্টু যাচ্ছে। আমি যদিও ওদেরকে বারণ করছি যে ওইখানটা যেও না, কেন কি বরফটা খুবই শক্ত হয়ে গেছে ওখানটা, বাট তাও মিষ্টু কাঁদছিল তো তাই ওরা ওখানটা নিচেটা নেমেছে, বাট আমি নিচেটা নামিনি। দেখো এই সব ছোটো ছোটো বাচ্চাগুলো কি সুন্দর স্কেটিং করছে এরা। আর এদের মা বাবারা সব ওপরে বসে আছে দেখলাম। আর এই যে দেখো ম্যাক, ও হচ্ছে স্নো বুট পরে এসেছে, বাট ওর কোনো স্কেট বুট নেই, আনিনি আজকে গাড়িতে। এমনিতে আমাদের সবসময় গাড়িতে থাকে, বাট আজকে গাড়িটা পরিষ্কার করার সময় সব গ্যারাজে রেখে এসেছি, তো আর কিছু নেই। তো এখন আমরা এই জায়গাটাতে আছি। আর এই যে দেখো দূরে অনেক বড়রাও করছে দেখতে পাচ্ছি, বাট দেখো এই যে এরা যাচ্ছে এখন। মিষ্টু একটু গিয়ে দাঁড়িয়ে গেছে। আসলে এই লেকটাতে আমার মনে হয় কেউ এই স্কেটিংটাকে খুব সুন্দর করে বানিয়েছে, নাহলে কেন কি খুব সুন্দর লাগছে দেখতে এটা। তো আর পাচ্ছো প্রচণ্ড বাতাস দিচ্ছে যদিও, বাট ওয়েদার কিন্তু খুব সুন্দর আজকে। বাট আমার একদম হাত পা গালফাল দেখো কি অবস্থা হয়ে গেছে। তো আজকে আমরা এখানটাতেই টাইম স্পেন্ড করব ভাবছি। তো এখন অনেকটাই দেরি হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। আর বাড়ি ফেরার পথে আমরা কোথাও একটা ডিনার করে নেব। তো এখন ফিলস লাইক -15, প্রচণ্ড ঠান্ডা, -6 বাট ফিলস লাইক -15। আর এখানটাতে আমরা এখনো দাঁড়িয়ে আছি। তো এখন আমরা যাচ্ছি কোনো রেস্টুরেন্টে, মানে ইন্ডিয়ান কোনো রেস্টুরেন্টে। আর এখন যাচ্ছি আমরা ব্যাম্পের একটা রেস্টুরেন্ট, নাম হচ্ছে মশালা ভবন। ওইখানে আসলে আমরা বেশ কয়েকবার গিয়েছি, ওখানকার খাবার দাবার খুবই ভালো। তো আমরা এখন ভেতর দিয়ে হাঁটছি সবাই মিলে, আর আমাদের সাথে আরও একটা ফ্যামিলি আছে, ওরাও আমাদের সাথে যাবে। যদিও এখন কোভিডের সময় ওরা খুব ভালো ব্যবস্থা করেছে রেস্টুরেন্টের ভেতরে, সমস্ত কিছু স্যানিটাইজ করে বেশি লোকজনও রাখছে না। তো আমরা এখন এই যে এসে গেছি রেস্টুরেন্টের ভেতরে। এই যে দেখো এটার নাম হচ্ছে মশালা ভবন। এখানে খাবার দাবারগুলো ভীষণ ভালো হয়, বিশেষ করে চিকেনের আইটেমগুলো খুবই ভালো লাগে। আমরা বেশ কয়েকবার এসেছি। সো ফাইনালি আমরা এখন রেস্টুরেন্টে এসেছি, রেস্টুরেন্টে এখন খেতে যাচ্ছি। তো এখন ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে অনেক দিন বাদে এই রেস্টুরেন্টটাতে, ভীষণ ভালো ব্যাম্পের একটা জায়গায় আমরা একটা ফ্যামিলি এসেছি। তো ভেতরে দেখতে পাচ্ছি দু একটা ফ্যামিলি আছে, তো দেখা যাচ্ছে। আর এদিকে দেখো ম্যাক খুব খুশি, কেন কি ওর একটা ফ্রেন্ড এসেছে, ওর নাম লানিকা। তো ওর সাথে এসেছে, তো খুব খুশি। ওরা দুজনে এখন ঠিক করছে কোনটা খাবে না খাবে, ওই যে কত কিছু নিয়ে বসেছে ওরা। This is for Ben. So, I'm going to go to the restaurant that we celebrated my birthday in 2019. That time we did a vlog. Look at this.
আর এদিকে মিষ্টুকে হাই চেয়ারে বসিয়ে দিয়েছি, আর ও দেখো ওঠার চেষ্টা করছে, ও চেয়ারে বসবে না, ওইদিক ওদিক ছুটে বেড়াবে, তো ওকে হাই চেয়ারে বসিয়ে দিয়েছি। তো এখন আমরা স্টার্টারে চিকেনের একটা আইটেম আর ফিশ ফিঙ্গার নিয়েছি, তো এটা বেশ খুব ভালো, এখানে ফিশ ফিঙ্গারটা বিশেষ করে ভীষণ ভালো বানায়। আর ম্যাক হচ্ছে ওর ও খিদেও পেয়ে গেছে, দুপুরেও কিছু খায়নি আজকে, তো ও দেখো কী করছে। তো যাই হোক, মিষ্টু এখন চুপ করে বসেছে, কেন কি ও ফোন পেয়ে গেছে, ফোনে টাইমস দেখছে, আর ওকে ওর জলের বোতল দিয়ে দিয়েছি। তো আমরা এখানে একটা ডাল মাখানি নিয়েছি, মাটন কারি নিয়েছি, চিকেন কষা, নান আর প্লেন রাইস নিয়েছি। প্লেন রাইসটা নিয়েছি কেন কি যদি মিষ্টু একটু খায়, আর জানি না ও খাবে কি না। আর আমি হচ্ছে চিলি চিকেন নিয়েছি। তো এই হলো আমাদের আজকের ডিনার। এখানে কিন্তু খাবারগুলো ভীষণ সুন্দর আর খুবই ভালো। আর ম্যাক তো একদম শুধু নান খাচ্ছে, আর ওকে একটু চিকেন দিয়ে দেবো তাহলে ওর হয়ে যাবে। তুই কি খাচ্ছিস, অনিয়ন আর কি খাচ্ছ? আর আমি হচ্ছে চিকেন, রাইস, চিকেন অ্যান্ড ম্যাক। আর মিষ্টুকে এই ডাল আর সাদা রাইসটা দিয়ে ওকে খাওয়াবো ঠিক করেছি, জানি না ও খাবে কিনা, বাট আমি এটা দেখলাম এটা স্পাইসি না। আর মিষ্টুর জন্য হচ্ছে ম্যাঙ্গোর একটা সেকো নিয়েছি, এই যে দেখো এর মধ্যে দিয়ে দিলাম, ও খাচ্ছে দেখো কীরকম করে, ওটা খুব পছন্দ করে, আমরা যেখানেই যাই ওর জন্যে আনি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থেকো।